হ্যালো মাই সুইট ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকের ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, লাস্ট অব্দি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে হচ্ছে মানে দোসরা বৈশাখ, কালকে পয়লা বৈশাখ ছিল, আজকে দোসরা বৈশাখ। তো আজকে সারাদিন ভিডিও করিনি, এই কদিনের পরিশ্রমে আমি আজকে সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি। তো এখন হচ্ছে একটু সাজুগুজু করে নিয়েছি, দেখতে পাচ্ছ? সাজুগুজু তেমন কিছু না, নর্মালি দেখতে পাচ্ছ, নর্মালি সেজেছি। এত গরম পড়েছে মানে সাজার উপায় নেই, সাজতে মানে সাজবো এই কথা ভাবলেও যেন কেমন লাগে। একটু কাজল, একটু লিপস্টিক লাগিয়েছি, ওটা দিয়েছি, আর এরকম সিম্পল লুক। আর এই ড্রেসটা তো তোমরা আমার অনেকবার দেখে নিয়েছো, মানে আরও একটা ড্রেস বের করেছিলাম সেটা একদম ঝিকমিক ছিল, তো সেইটা পরার আর সাহস পেলাম না। সনর বাবা বলছে আমি এটাকে দেখে আমার ভয় পে মানে আমার গরম লাগছে, সনর বাবার গরম লাগছে আমার ওই ড্রেসটা দেখে, তো ওই ড্রেসটা পরার সাহস করলাম না। তো ওই হালকা পাতলা এটা সুতির ড্রেস আছে, এটাই পরে নিয়েছি। এটা যদিও অনেকবার পরা হয়ে গেছে, অনেকবার দেখেছো তোমরা, কিন্তু এরপরেও এটা পরতে আরাম আছে গরমের মধ্যে, তাই পরলাম। এত পরিমাণে গরম পড়ছে, মানে কোথায় কেমন গরম পড়ছে জানি না, হয়তো বা পড়ছে সব জায়গায়, কিন্তু আমাদের এখানে প্রচুর গরম পড়ছে। মানে দিনের বেলা তো 41-42 ডিগ্রি টেম্পারেচার হয়ে যাচ্ছে, ভাবো এবার কেমন অবস্থা, গরমে ফুসকা পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। আর এখন রেডি হয়েছি কেন বলো তো? রেডি হয়েছি আমরা একটা মেলাতে যাব, বৈশাখী মেলা, তো সেই জন্য রেডি হয়েছি। তো এতক্ষণ অন্য কিছু বলে বকবক করছিলাম, কেন সাজুগুজু করেছি সেটাই বলছি না তোমাদেরকে। তো এদিকে আসো, শোনো, স্বর্ণ স্বর্ণ সাজু করেছে এই যে। তো সনুর বাবা এর আগেই রেডি হয়ে দোকানে চলে গেছে, রাস্তায় চলে গেছে, তো এখন আমরা অটো করে যাব। সনুর বাবা বলছে এই গরমে আমি বাইক টেক চালাতে পারবো না, অটো দিয়ে যাব, তো এখন অটো দিয়ে যাচ্ছি। চলো দেখতে থাকো ভিডিওটা। তো মেলায় যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়লাম, আর পুরো রাস্তাটাই অন্ধকার ছিল। এখানে একটা মন্দির ছিল যেখানে আলো ছিল, সেই জন্য এই জায়গাটা একটুখানি ভিডিও করলাম, আর বাকি রাস্তাটা ভিডিও করা হয়নি। তো এখন চলে এসেছি মেলার প্রায় কাছাকাছি, আর এখন কিভাবে যাচ্ছি মেলাতে দেখতেই পাচ্ছ, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো এই পুরো রাস্তাটা এত কষ্ট করে গেছি, মানে এই রাস্তাটা এরকম জানলে এই মেলাতে আমি কখনোই আসতাম না, এত বাজে খারাপ রাস্তা দিয়ে মেলাতে আসতে হয়েছে। ওরে বাবা, আমি কানে ধরেছি আর কখনো এই মেলাতে এই জায়গাতে আর কখনো আসবো না, মানে এরকম যদি আগে জানতাম সত্যি আসতাম না, এত খারাপ রাস্তা। মানে গাড়ি তো আমাদেরকে নামিয়ে দিয়েছে প্রায় 2 কিলোমিটার আগে, গাড়ি ওইদিকে ভিতরে মেলার দিকে যেতেই দিচ্ছে না, তো আমরা 2 কিলোমিটার পুরো হেঁটে হেঁটে গেছি। তাও ভালো রাস্তা ছিল, তো তাতে অসুবিধা হয়নি, কিন্তু সেই রাস্তা থেকে নিচের দিকে প্রায় 2 তলা সমান হবে এতটা নিচে, মানে মাটির রাস্তা, এবড়ো খেবড়ো গর্ত কত কিছু ছিল, ওই রাস্তা পেরিয়ে আমরা মেলাতে আসতে হয়েছে। তারপর আবার বেতের সাঁকো ওইটা পেরিয়ে আসতে হয়েছে, আর সেটা তোমাদেরকে যাওয়ার সময় দেখাবো। আসার সময় মানে তখন ভিডিও করার মতো আমি পরিস্থিতিতে ছিলাম না আর কি, অতটা খারাপ অবস্থা ছিল। তো যাওয়ার সময় চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। তো এখন মেলাতে চলে এসেছি, আর প্রচুর বড় মেলা হচ্ছে, প্রচুর লোকজন। আর এটা হচ্ছে, তোমাদেরকে আরেকটা কথা বলছি, এটা হচ্ছে বুদ্ধ মেলা। আমি ভেবেছিলাম এটা বৈশাখী মেলা, সেই ভেবে আমি প্রস্তুতি নিয়ে আসলাম, বৈশাখী মেলাতে যাচ্ছি তোমাদেরকেও বললাম, কিন্তু সনর বাবা জানতো এটা যে বুদ্ধ মেলা, কিন্তু ও আমাকে সেটা বলতে হয়তো ভুলে গেছে, আমিও ভুল করেছি। তো এখন এসে দেখছি যে এটা বুদ্ধ মেলা। তো এখন দেখো এখানে ফুল গাছের দোকান নিয়ে একজন বসেছেন, আর সনর বাবা তো ফুল গাছের দোকান দেখলে ওইখান থেকে ফুল গাছের চারা নেবেই নেবে, তো সেই এখন মানে ফুল গাছের চারা দেখছে কোনটা নেওয়া যায়। তো ওই দিকে দেখছে, আর সন আমাকে অন্য একটা দোকানে নিয়ে আসলো, ওইখানে কি খেলনা দেখেছে ওইটা দেখানোর জন্য। তো এখানে প্রচুর খেলনা নিয়ে দুজন ছেলে বসে আছে, দেখতে পেলাম প্রচুর খেলনা, তার মধ্যে আকর্ষণীয় খেলনা ছিল দুটো সাপ। তো সাপগুলো দেখে মানে আমি তো প্রথমে ধরতেই পারছিলাম না, পরে আস্তে আস্তে কাছে গিয়ে একটু একটু করে ধরে লাস্ট পর্যন্ত ধরতে পেরেছি, এত ভয় লাগছিল ওগুলো দেখে, সত্যি সত্যি সাপের মতোই লাগছিল। তো ফাইনালি সনর বাবা দুটো গাছ নিল, তো এই গাছগুলো আমাদের বাড়িতে আগেও ছিল, যদিও মরে গেছে, অনেকটাই বড় হয়ে মরে গেছে গাছটা, কেন জানি না। তো এখন আবার সেই গাছের চারাই দুটো নিল, আর এখানে সনও খেলনা কিনছে, ও তো যেটাই দেখবে ওইটাই ওর কিনতে হবে। তো এখানে একটা পিং পং বল যেটার মধ্যে লাইট জ্বলে, তো সেই বলটাও নিল। তো এরকম করে একে একে সব দোকানগুলো ঘুরে ঘুরে দেখছি, আর বারবারই মানে এত
এত দোকান, এত দোকান উঠেছে, এত বড় মেলা। আমি এত মেলাতে গিয়েছি কিন্তু এত বড় মেলা আমি কখনোই দেখিনি। ভীষণ ভালো ভালো দোকান উঠেছিল, ভীষণ ভালো ভালো জিনিস, কিন্তু দাম হচ্ছে আকাশ ছোঁয়া। মানে দেখতে ভালো লাগছে কিন্তু নিতে আর পাচ্ছি না, মানে আমাদের বাজেটের বাইরে পড়ে যাচ্ছে। তো এটা হচ্ছে বুদ্ধ মন্দির, এটা এখনও কমপ্লিট হয়নি, দেখতে পাচ্ছ। এটা মোটামুটি তুলে রেখেছে, উপরে প্লাস্টার এখনও করা হয়নি, তারপরে সিঁড়ির জন্য জায়গা বানিয়ে রেখেছে, এখনও সিঁড়ি করবে, হয়তো উপরে আরও ঘর বানাবে না কি জানি না। তো এটার মধ্যেই মেলাটা হচ্ছে আর কি। আর এটার ভিতরে বিশাল এক বুদ্ধ দেবতা বসে আছেন, খুবই ভালো লাগছে দেখতে। আর এখানে মাটির প্রদীপ উঠেছে, মাটির অনেক জিনিস, লক্ষ্মীর ভাণ্ডার, তো অনেক কিছু উঠেছে, খুবই ভালো লাগছিল দেখতে, আর খুবই কালারফুল জিনিসগুলো। তারপরে ধূপবাতি দেখতে পাচ্ছ, ধূপ দেওয়ার ধূপদানি, তারপর প্রদীপ, খেলনার জিনিস, প্রচুর জিনিস ছিল, দেখতে ভালো লাগছিল। মন্দিরের চারিদিকে ওরা ঘুরে ঘুরে বাজনা বাজাচ্ছিল, দেখতেই পেয়েছ। আর এখানে ফলের দোকান, তারপরে মাটির জিনিসের দোকান, প্রচুর দোকান উঠেছে, মানে কি জিনিসের দোকান উঠেনি, সব কিছু জিনিসেরই দোকান উঠেছে। এখানে আরও একটা মাটির দোকান দেখতে পেলাম, মানে মাটির জিনিসের দোকান আর কি, মাটির দোকান নয়। তো এখানেও প্রচুর লক্ষ্মী ভাণ্ডার আছে এবং বিভিন্ন ডিজাইনের, দেখো তালের মতো দেখতে, একদম তালের মতো দেখতে লক্ষ্মী ভাণ্ডার। তো এর মধ্যে একটা জিনিসই বেশি আকর্ষণীয় হলো, সেটা হচ্ছে বরবউ। তো একদম ছোটোবেলায় আমরা কিন্তু এরকম বরবউ কিনে খেলতাম, তখন আমাদের সময় ছিল। আর এখানে মাটির রান্না, মানে রান্না বাড়ি করার জন্য ছেলে মেয়েদের, ছোটো বাচ্চাদের খেলনা আর কি, তো ওইগুলো ছিল। তো এখান থেকে একটু বরবউ একজোড়া নিয়ে নিলাম স্বর্ণের জন্য। তো আর এখানে চলে এসেছি এখন বেতের জিনিসের দোকানে, মানে বাঁশ থেকে বেত বানিয়ে, বেত দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস বানিয়ে কিন্তু একজন এখানে নিয়ে বসেছেন। তো এখান থেকে দুটো ফুলের টপ নিলাম, আরও অনেক কিছু দেখেছিলাম কিন্তু মানে প্রচুর দাম আর কি, অত দাম দিয়ে নিতে পারছিলাম না। তো দুটো ফুলের টপ নিলাম, আর এখানে চলে এসেছি। এবার যেহেতু ফুলের টপ নিলাম, ভেবেছিলাম ফুলও কিছু নেব, কিন্তু ফুলের দোকানে এসে আরও অবস্থা খারাপ, মানে বাজেটের বাইরে সেই কি বাইরে, মানে কাছে যাওয়ার সাধ্য নেই, এত দাম। একটা ফুলের স্টিক বলে মানে 300, 350, 400 টাকার মতো, ছোট ছোট ফুলের স্টিক, এগুলো নাকি 300, 400 টাকা। তো কী করে নেওয়া যায় বলো তো। তো কিন্তু ফুলগুলো চয়েস হয়েছিল কিন্তু টাকার জন্য নিতে পারেনি। না, এটা ভেবো না যে আমরা একদমই মানে কিপটেমি করছি বা একদমই আমাদের টাকা পয়সা নেই, এমন না। টাকা পয়সা যতই থাকুক, এরপরও একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে চলা উচিত, বা একটু চিন্তাভাবনা করে খরচ করা উচিত। আমি যদি একটা ফুলের পিছনে এখন 400 টাকা 500 টাকা ফেলে দিই, আমার পরে চিন্তা করতে হবে, তাই না? তো যাই হোক, এখন অন্য লাইনে চলে যাচ্ছি। আর এখন চলে এসেছি আরও একটা দোকানে, সেখানে ময়ূরের পঙ্খ দেখতে পেলাম। তো এগুলো খুব সুন্দর লাগছিল, ময়ূর পঙ্খগুলো দেখতে। তো সনর বাবারও পছন্দ হলো, তো বলছে এখান থেকে 2-3টে নিয়ে নাও, ঠাকুর ঘরে রাখবে, সুন্দর লাগবে। যেহেতু দুটো টপ নিয়েছি তো টপের মধ্যে রাখতে পারবো, তো সেই জন্য 2-3টে নিয়েছি 50 টাকা দিয়ে। তো আবার আরেকটা দোকানে এসে দেখতে পেলাম সোনার আরও একটা খেলনার জিনিস পছন্দ হয়ে গেল, তো মানে চুরির মতো দেখতে। এটা এগুলোকে আমরা ছোটোবেলায় এরকম মানে লত চুরি হিসাবে দিতাম, ওই রকমই ডিজাইনের দেখলাম, ওইগুলো নাকি খেলনা। তো ওইটাও নিতে হলো সোনার জন্য, আর রৌদ্রর জন্য নিয়েছি অবশ্যই, যে কোনো খেলনাই সোনার জন্য কিনলে রৌদ্রর জন্যই কিনি। তো এখন আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম মঞ্চের দিকে, যেখানে মানে গান বাজনা হচ্ছে আর কি, গান হচ্ছে, নাচ হচ্ছে। তো এখানে এসে একটুখানি দাঁড়ালাম, এনজয় করছিলাম। আর তোমাদেরকে গান নাচগুলো মানে গানগুলো শোনাতে পারছিলাম না, তার কারণ হচ্ছে মানে মিউজিক কপিরাইট আসবে সেই জন্য। তো এখন দেখো দুটো ছেলে মেয়ে খুব সুন্দর করে নাচছে, ওরা যদিও মানে ওরা হচ্ছে মগ আর কি। তো ওদেরই যেহেতু আজকের মেলাটা ওদেরই স্পেশালি, কারণ বুদ্ধ মেলা, বুদ্ধ ধর্মের যারা আছেন তাদেরই কিন্তু আজকের জন্য মেলাটা স্পেশাল। তো সেজন্য ওরাই দেখতে পেলাম বেশিরভাগ পারফরমেন্স করছে, তাও আবার বাঙালিও আছে।
আর এখন চলে এসেছি খাওয়ার দোকানে, এগ রোল খাচ্ছি এখন আমরা। আর এগ রোল ছাড়া অন্য কিছু খাওয়ার কথা ভাবতে পারছি না, কারণ মেলাতে খাওয়ার সব স্বাস্থ্যসম্মত হয় না, তো এগ রোলগুলোই যথাসম্ভব মানে সঙ্গে সঙ্গে বানিয়ে দেয়, অন্য কিছু দেয় না, এরকম আগেই বানানো থাকে, তো সেজন্য ওগুলো কিছু খেলাম না, শুধুমাত্র এগ রোলই খেলাম। তারপর এগ রোল খেয়ে চলে এসেছি এখন আখের রস খেতে। আর আখের রস খেয়ে যতটা গরম পড়ছিল, আখের রস খেয়ে সত্যি খুব শান্তি পেলাম। আর যেখানে এসেছি আখের রস খেতে, এখানে অনেকগুলো ছেলে দাঁড়িয়েছিল। তো এখানে একটা কথা তোমাদের সাথে আমার শেয়ার করার আছে, যে ছেলেগুলো দাঁড়িয়েছিল ওইগুলোর থেকে একজন ছেলে আরেকজন ছেলেকে বলছিল যে বড়সড় ব্লগার হবে, এরকম করে আমাকে এই আর কি মারছিল। তো আমি যদিও শুনতে পাইনি, সনর বাবা সেটা শুনতে পেয়েছিল, সনর বাবা পরে আমাকে সেটা বলল। তো কি হবে বলো, আমি হয়তো বড় ব্লগার হতে পারিনি, মানে কষ্টটা তো সেম করছি না, বড় ব্লগার যারা তাদের যেমন কষ্ট হয় আমারও তেমনই কষ্ট হয়। একটা ভিডিও বানানো, একটা ভিডিও প্রথমে শ্যুট করতে হয়, তারপরে এডিট করতে হয়, তারপর আপলোড করতে হয়, তারপর থাম্বনেল বানাতে হয়, তারপর এটাকে পাবলিশ করতে হয়, প্রচুর ঝামেলা, প্রচুর পরিশ্রমও হয়, তারপর অনেকটা সময়েরও ব্যাপার, সেটা শুধু একজন ব্লগারই বুঝতে পারবে, বাকিরা কিন্তু এটার সম্বন্ধে কোনো ধারণাই পাবে না যে এই ইউটিউবের পিছনে কতটা সময় বা কতটা পরিশ্রম দিতে হয়। তো বড় ব্লগারদের যেমন ছোটদেরও তেমন, শুধু ছোটদের ভাগ্য খারাপ বলে ওরা পারে না যে সাবস্ক্রাইবার বাড়াতে, ভাগ্য যাদের খারাপ আর কি, যাদের ভাগ্য ভালো তাদের সাবস্ক্রাইবার বেড়ে যায়, ওরা বড় ব্লগার হয়ে যায়। তো এইরকম টিটকারি মারার আসলে আমি মনে করি না কোনো মানে আছে বলে। তো যাই হোক, ওইসব কথা বাদ দাও, আর এখন দেখো মেলাতে ঘুরতে ঘুরতে আমার একজন দেওরের সাথেও দেখা হয়ে গেল। তো দেওরের সাথে কথাটা শেষ করে তারপর আমরা চলে এসেছি এখানে গজা কিনতে, বাড়ির জন্য আর কি গজা নিয়ে যাব। তো গজা কেনা শেষ হওয়ার পর চলে এসেছি একটা কাপের দোকানে। তো এখানে কিছু কাপ খুবই চয়েস হয়েছে, মানে অন্য অনেক ভ্যারাইটিস রকমের কাপ আছে আমার, কিন্তু এই কাপ এরকম কাপ নেই, মানে ব্ল্যাক কালারের আর কি, এরকম কাপ আসলে এতদিন কোথাও পাইও নি, তো আজকে পেয়েছি, নিয়ে নিলাম। তো লাস্ট সেই কাপ কিনা দিয়েই আজকের মেলাটা শেষ করলাম। তো কাপ টাপ কিনে এখন চলে যাচ্ছি, সোনর বাবার হাতেও দুটা পোটলা, আমার হাতেও দুইটা পোটলা। তো যাই হোক, এখন আবার চলে যাচ্ছি, হেঁটে হেঁটে রওনা হচ্ছি, এখন তোমাদেরকে দেখাবো কেমন রাস্তা দিয়ে আমরা গেছি। দেখো রাস্তাটা পুরো মাটির, মানে বালি, পা ঢুকে যাচ্ছে অতটা পরিমাণে বালি, আর একদমই চিকন রাস্তার প্রচুর লোকজন, আর সাইডে হচ্ছে নদী, মানে নদীর ধারের রাস্তা সেটা, মানে সত্যি এরকম রাস্তা দিয়ে জীবনে মনে হচ্ছে প্রথমবার যাচ্ছি, এরকম রাস্তা দিয়ে কখনো যাইনি। তো এখানে নদীর পাড়ে দিয়েই আমরা যাচ্ছি, আর সাইডে লাইট দিয়েছে, দেখো একটা লাইটের তো যা অবস্থা, মানে একবার জ্বলছে একবার নিভছে, মানে তাতে আবার চোখ খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। তো এরকম রাস্তা দিয়ে যেতে হচ্ছে, আসার সময় তো প্রথমবার আসছি, আরও খারাপ অবস্থা ছিল, যাওয়ার সময় তবু ধরো একবার এসেছি, তো যাওয়ার সময় একটু অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, অতটা অসুবিধা হয়নি। আর এখন দেখো, মানে বাঁশের বেত দিয়ে বানানো সাঁকো, সেটার উপর দিয়ে যাচ্ছি আমি আর শোনো, তো মানে ভীষণ ভয় করছে, আমার মনে হচ্ছে যেন এক্ষুনি পা ঢুকে যাবে আর পরে যাব। আর সাইডে তো নদী আছেই, সাইডের দিকে নদী, দেখো এদিকে অন্ধকার হয়তো দেখা যাচ্ছে না, সাইডে নদী আর এইরকম বাঁশের সাঁকো, তো এরকম রাস্তা দিয়ে মানে কোনোরকম প্রাণ বাঁচিয়ে যেন ফিরলাম ঘরে। তো বাঁশের সাঁকোটা পার হওয়ার পর এবার হচ্ছে একটা পাহাড় সমান রাস্তা উঠতে হচ্ছে, আর মানুষের সেই কি ভিড়, সেই কি মানে ঠেলাঠেলি লেগে গেছে। তো কোনো রকম ওই টিলাটা উঠলাম, তো উঠে এখন আবার সোজা রাস্তা ধরো 2 কিলোমিটার হেঁটে তারপরে গাড়ির কাছে যেতে হবে। আর এখানে রাস্তা থেকে ওই ওইখানে যেখানে নাচ গান হচ্ছে সেই জায়গাটা দেখা যাচ্ছে, তো চলো বাড়িতে যাই, তারপর দেখা হচ্ছে। তো বাড়িতে ফিরে আসলাম, অনেক কষ্ট করে ফিরে আসলাম, মানে যেই রাস্তা দিয়ে আমরা গিয়েছি যে রাস্তা দিয়ে আবার ফিরে এসেছি, মানে কি বলবো, মানে যে কোনো কিছু হয়ে যেতে পারত রাস্তাতে, সেই পাহাড় লেভেল, মানে ধরো একতলা সমান হবে ওই জায়গা থেকে, মানে দোতলা থেকে একতলাতে নামতে যেরকম, এর চেয়েও বেশি লেগেছে আমার কাছে, এর চেয়েও বেশি হাই রাস্তার, তার উপরে হচ্ছে মানে এবড়ো খেবড়ো একদম উঁচা নিচা,
এদিক দিয়ে গর্ত, এদিক দিয়ে সাইডে পড়লে নদীতে চলে যাব এরকম, তারপরে বাঁশের বেড়া দিয়ে বানানো সেতু দেখতেই পেয়েছিলে। কোনো রকম যদি পা ফসকে পড়ে যেত কেউ, তো সেখানে একটা বড় বিপদ হতো। এইরকম জায়গা দিয়ে যেতে হবে জানলে সত্যি যেতাম না, মানে জানতামই না যে এরকম জায়গা দিয়ে যেতে হবে, ওইখানে গিয়ে বুঝতে পারলাম। আর আরেকটা কথা হচ্ছে, তোমরা অবশ্য বুঝে গেছো এতক্ষণে যে এটা বৈশাখী মেলা না, এটা হচ্ছে বুদ্ধ মেলা। আমি কিন্তু তোমাদেরকে প্রথমে বৈশাখী মেলা বলে দিয়েছিলাম, কারণ আমিও তখন জানতাম যে ওইটা বৈশাখী মেলা, মানে কি বুদ্ধ আমি দেখো, জানতামই না। মানে আজকে দুদিন ধরে শুধু বৈশাখী মেলার কথা আলোচনা করছি, তো সেজন্য আমি ভেবেছিলাম সনর বাবা এত ভেঙে চুরে কিছু বলেনি, ও হয়তো জানতো না। তুমি কি জানতে এটা যে বুদ্ধ মেলা? আমাকে বলেনি, দেখো আমাকে বলেনি এটা যে বুদ্ধ মেলা। তা আমি ভেবেছি বৈশাখী মেলা, গিয়ে দেখি বুদ্ধ মেলা। তো আর কি বল, হয়ে গেছে এরকম। তো বুদ্ধ মেলা ঠিক আছে, বুদ্ধ মেলা ভালোই হয়েছে, কিন্তু প্রচুর ভিড়, রাস্তাটা খারাপ হওয়াতে মানে ভীষণ কষ্ট হয়েছে যেতে আসতে, বাচ্চা টাচ্চা নিয়ে বুঝতেই পারছো, আর ওইখানে তো ভিড় দেখতেই পেয়েছো। আর যেহেতু এটা বুদ্ধ মেলা, তো সেখানে বুদ্ধ ধর্মাবলম্বীরা বেশি, আমাদের মতো বাঙালিরা খুবই কম সংখ্যক, আর ওরাই বেশি, মানে মগ আর কি, মগ টাইটেল যাদের, যারা বুদ্ধ ধর্মাবলম্বী তারাই বেশি। মানে ধরো 10% মানে 10% 9% ধরো ওরা, আর 1% হচ্ছে আমরা বাঙালিরা। তো সেই জায়গায় গিয়ে একটু আনইজি ফিল করেছি, যাই হোক। আর জিনিসপত্র কেনাকাটি করেছি সেটা তোমরা কিছু কিছু হয়তো ভিডিওতে দেখে নিয়েছো, আর এখন এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী জিনিস কিনেছি। যে প্রথমেই, আচ্ছা সোনো দেখাবে, সোনোর খেলনাগুলো সোনো দেখাবে। এটা কি জানি, পিং পং বল। পিং পং, হ্যাঁ পিং পং, এটার নাম পিং পং। তারপরে আর আছে এইটা, এটা কি জানি নাম, এটা চুড়ির মতো দেখতে। আগে আমরা আমরা যখন ছোট ছিলাম এরকম ধরনের চুড়ি ছিল, এরকম আমরা লত চুড়ি বলতাম, লত লতা চুড়ি, ওইগুলো হাতে দিতাম। এখন এগুলো খেলনা, আমার মনে হচ্ছে এগুলো আমাদের সময়ের চুড়িগুলো দিয়ে এখন বাচ্চাদের খেলনা হিসাবে মানে চলছে আর কি। এখন আর এগুলো চুড়ি হিসাবে বিক্রি হয় না, তাই বাচ্চাদের খেলনা হিসাবে বিক্রি করছে আমার আমার মনে হচ্ছে। তো যাই হোক, এটা সোনার খেলনা। আর হচ্ছে আর এটা রৌদ্রর জন্য এনেছি, এগুলো প্যাকেটে থাকে এরকম, এগুলো রৌদ্রর জন্য এনেছি। আর এই হচ্ছে বরবউ, জামাই বউ, সনু এদের বিয়ে দেবে। ঠিক বলেছ, আগে আমরা যখন ছোট ছিলাম তখনও এরকম খেলনাগুলো পাওয়া যেত, এরকম বর বউ খেলনা। তো এখন অনেক বছর পরে এরকম খেলনা দেখতে পেলাম। তারপর আবার মাটির রান্না, রান্নার জিনিস ওইগুলোও দেখতে পেলাম, ওগুলো আমাদের সময় ছিল, এখনো আছে। আর এগুলো হচ্ছে কাপ, কাপগুলো তো তখন ভিডিওতে দেখেছিলে, দাঁড়াও খুলে দেখাচ্ছি। এই যে কাপগুলো দেখে খুব মানে এক্সট্রা লাগলো, এরকম কাপ আর দেখিনি, বিভিন্ন কালারের হয় কিন্তু ব্ল্যাক কালারের, মানে এরকম ব্ল্যাকের মধ্যে যে একটা কাজ করা মানে সুন্দর লাগছে দেখতে, গ্লেজ আছে কাপগুলো দেখে সুন্দর লেগেছে, তাই কিনেছি 6টা 100 টাকা। আর ময়ূর পাখি কিনেছি, তিনটা কিনেছি, একটা 20 টাকা করে, তো 3টা কিনাতে 50 টাকা দিয়ে কিনেছি। আর হচ্ছে ফুলের টপ দুটো কিনেছি, এগুলো ঠাকুর ঘরে লাগাবো, মানে ফুল রাখবো, ময়ূর পঙ্গুলি রাখবো, রাখলে তখন দেখাবো তোমাদেরকে। আর দুটো গাছের চারা এনেছে সনুর বাবা, ওইগুলো কালকে দেখাবো। এখন তো জিনিসপত্র কি কি এনেছি দেখে নিলে, আর মেলাও আমার সাথে তোমরাও ঘুরে নিলে। তো এই ভিডিওটা, এই মেলাটা এখানে শেষ করছি, আবার পরের ভিডিও নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি। তো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের বুদ্ধ মেলাটা কেমন লেগেছে তোমাদের জানিও, আর যেই রাস্তা তোমাদেরকে একটুখানি দেখিয়েছি রাস্তাটা কেমন লেগেছে সেটা সবার আগে জানাবে। ওই যে বাঁশের তৈরি সাঁকো, মানে সেতু সাঁকো যাই হোক,
একটা হলেই হলো। ওইটা তোমাদের কেমন লেগেছে? আমার তো খুব ধরপুর ধরপুর করতে করতে আমি গেছি ওই দিক দিয়ে, আসার সময় সেম সনও খুব ভয় পাচ্ছিল। সন তো বলছিল যে আমি ভয় পাচ্ছি, আমার ভয় লাগছে, আমি তো বলতে পারছি না সবার সামনে। আমারও ভীষণ ভয় লাগছিল, আমার লাগছিল যে আমি পা দিচ্ছি পাটা ঢুকে যাবে নিচে, বা কাত হয়ে চার দুই দিক দুই সাইডে মানে খুবই কম জায়গা, একটু পা স্লিপ করে কাত হয়ে গেলে কিন্তু জলে। তো সেই ভয় পাচ্ছিলাম, মানে কি বলবো, ভয়ে ভয়ে আজকে মেলাটা দেখে আসলাম, এরকম হবে সত্যিই ভাবিনি। যাই হোক, এখন তো যাওয়ার হয়ে গেছে, আর চলো ভিডিওটা শেষ করছি। রাত হয়ে গেছে, এখন রাত 11:10 বাজে। আমরা 8টার সময় বেরিয়েছিলাম, তো এসেছি ধরো 15 মিনিট 20 মিনিটের মতো হয়েছে। তো চলো, টাটা টাটা, আবার বেরিয়ে না।